সালামু আলাইকুম সম্মানিত বিওয়ার, আশা করি আপনারা সবাই ভালো আছেন, আপনারা দয়াময় ভালো আছি। আজকে আপনারা হচ্ছে গ্রিন হাউস বৃক্ষ লইয়া যাইতাম। স্প্রিং টাইম যে সময় আইব বা আইবার আগে আপনারা গ্রিন হাউস বৃত্তর ইনসাইট আপনারা পরিষ্কার করতে হইব, পরিচ্ছন্নতা করতে হইব। দেখুকা কি অবস্থা গ্রিন হাউস বৃক্ষে, আর ওই দেখুকা আগের যে মরসের গাছগুলো আছে এগুলা কিলা মরিয়া ফুকাইয়া একবারে মানে ডাল হয়ে গেছে, মানে ফুকাইয়া একবারে লাখড়ি হয়ে গেছে লাগে নাকি। এখন কুকিং করা যাইব এগুলা দিয়া, ওলা অবস্থা হয়েছে ওই দেখুকা, এই দেখুকা। তো এইগুলা মানে আপনারা গ্রিন হাউস সম্পূর্ণ পরিচর্যা করতে হইব, পরিচ্ছন্নতা করতে হইব, পরিষ্কার করিয়া। তো ওই দেখুকা এটা যেটা যেটা আছে সপ্তাহ আমি আজকে পরিষ্কার করবো। তো স্প্রিং আজকে শুরু হয়েছে, এন্ড অফ মার্চও আমি গ্রিন হাউসের ভিতরে আইসিল ইয়া আপনার আছে। তো এই দেখুকা আগর যে বিনসের গাছ আছে এই দেখুকা ফুকাইয়া কিলা কিন্তু হয়েছে, তো ওগুলো আপনারা সফা করতে হইব। আর যে গুলার ডাল ফালা তুললা ফালা ইতে হইব, আর কন্টেনারও সোফা করতে হইব, যেহেতু গাছ মরি গেছে আর দিতা নাই। তো আমি আজকে গ্রিন হাউস সোফা করবো, আর আপনারা দেখাইলাম বাদ বাকি গার্ডেনও আপনারা কিলা সোফা, অন্য একটা ভিডিওত ফাইবা আপনারা আমি ফ্রন্টিয়ার গার্ডেন সোফা করিয়া রাখছি অলরেডি। আর সামান্য একটুকু আপনারা দেখাইলাম ওই দোক আমার বাগানোর যে ঘাস আগাছা বা মরা যথা মরসল গাছ আছিল ওগুলো আমি সম্পূর্ণভাবে তুলে দিচ্ছি। তো এইভাবে পরিষ্কার করিয়া নিভাগে আপনারা এই দেখতে পারা আমি পরিষ্কার করছি। পরিষ্কার করার পরে গিয়া করণীয় কাজ হইল গিয়া আপনারা মাটি কুরবা, কুরিয়া আপনারা ফার্টিলাইজার অ্যাপ্লাই করবো অর্গানিক এবং নন অর্গানিক যেহেতু আপনারা করেন না কেনে। তো এইভাবে পরিচর্যা করতে হইব। আরও কি দেখতে পারা কিছু আমার মাচার মাঝে কিছু আগর সিমের ডালফালা ওগুলা রইয়া গেছে, ওগুলো আমি সোফা করবো পরে। আর এই দোকান আমি এখন ক্লিন করেছি, জাস্ট এখন ডিগিং করবো আর ফার্টিলাইজার অ্যাপ্লাই করবো। আর এই যে ফটো দেখতে পারা এগুলো আপনারা পুরানা কম্পোস্ট না ফেলে আপনারা রিউজ করতে পারবা, রিভার্টিলাইজ করতে পারবা সয়েলগুলা। অলরেডি আমার ভিডিও আপলোড আছে কীভাবে পুরাতন মাটি রিভার্টিলাইজ করেন বা রিউজিং কিলা করা যায়, ওগুলো আপনারা দেখবা। তারপরেও আমি একটু চেষ্টা করবো আপনারা দেখাইবার লগে অন্য এক সময় আবারও নতুনভাবে। তো দেখবা তো ভিউয়ার সকল, এখন গ্রিন হাউস পরিষ্কার করা, ক্লিন করা, ক্লিয়ার করা, এখন আমি আস্তে আস্তে ক্লিয়ার করবো। ওই দেখা উইলব্রো আনছি, উইলব্রোর মাঝে আমি আগুন কম্পোস্ট ডালি দিব। প্রথমে তার লেবেল তুলে দিবা ভিউয়ার সকল, তো লেবেল এক সময় খামা লাগাইতে পারবা, সেম সেম নামর রইলে কোনটা। তো তার লেবেল আমি তুলবো। তো ভিউয়ার সকল এটা একটা একটা করে আমি বাখরমো, বাখরিয়া আমি আমি সবটি এইভাবে বাখরি অনে রাখি দেবো। আর ওই দোকা খামো লাগবো, দেখতে পারা এক শেল আসল তোলে দিছিলাম। তো এইভাবে করে আমি সবটি এখন আপনারা যত্ন ওলা ছুটাইবা, দেখতে পারছো এই দেখতে পারলা। এইভাবে আপনারা পরিষ্কার করবা সম্পূর্ণ, হরিয়াগুলা ফেলাই দিবা বা রিসাইকেলিং করে নিবা। তো এখন ওখানেও রাখলাম। সকল দেখতে পারছেন ক্লিয়ার করছি, আর কিছুগুলো ক্লিয়ার করা লাগবো। এখানে আমি এবছর ডাইরেক্ট গ্রিন হাউসের ভিতরে শসার গাছ রোয়ার চেষ্টা করবো, দেখবো কিলা কিনতে হয়। তো এইভাবে ওলা ক্লিন করবো। তুই আর সকল এই দেখা বাদা সফা করছি, আর
ওই দেখা কত কম্পোস্ট পারাইছে, এগুলো আপনারা ফালাইবা না, যতটা কম্পোস্ট আছে দেখতে পারবেন আপনারা, যে কোনো অল পারপাস মাল্টিপারপাস বা টমেটো কম্পোস্ট একটা আছে, ওগুলো 3টা বা যে কোনো একটা বা 3টা দিয়ে মিক্স করি আপনারা 50-50, ইউজ সয়েল 50 আর নিউ সয়েল 50 দিয়ে ফার্টিলাইজার অ্যাপ্লাই করে দিলে আপনারা পুরানা সয়েল আপনারা ইউজ করতে পারেন। ওই দেখতে পারেন কত সয়েল বাড়াইছে, এগুলো আপনারা ফালাইবা না, অথবা ফালানি যদি লাগে আপনারা যারা গার্ডেনও ক্লে মাটি আছে ও মাটিত ফালাই দিলে আবার লাভ আছে, এখানে ক্লে মাটির লগে খুব বেশি কম্পোস্ট অর্গানিক ফার্টিলাইজারগুলো অ্যাড করা লাগে, তো এই সময় আবার ঠিক আছে, যারা না ফালাই আপনারা অন্য কামও ইউজ করতে পারবা, যেমন গার্ডেনও যে ক্লে সয়েল দাদার শক্ত মাটি ইতার লগে অবশ্য লটস অফ কম্পোস্ট ফালানি লাগে, তো গিয়া কম্পোস্ট কিছু ক্লে মাটি কিছু ব্রোকেন ডাউন হয়, তো দেখতে পারলা আমি সম্পূর্ণ গুলা ক্রিয়া করার তো কতটা বাড়াইছে। এখন আমি যতটা উইলবারও দেখতে পারলা আনাটা উইলবারোর কম্পোস্ট নয় নিউ লইয়া আমি দিয়া রিভিটালাইজ করিলাম। আমার ফুয়ায় জখররা দেখতে পারলা ভিউয়ার সকল সোফার অতটুকু সোফা করছি, এখন ব্লু ব্রাশিং করার বাকি রয়েছে, এই দেখো মাখরোর জালুল জবাই দিয়ে আছে, এগুলা সোফা করতে হইব ব্রাশ দিয়ে পারি গিয়া, তারপরে আপনারা হোজ পাইপ লাগিয়ে চাইলে পানি দিয়ে ওয়াশ ওয়াশ করতে পারবা, তো ওই দেখো কার রয়েছে। আর এখানে ওই দেখো লাস্ট ইয়ার আমি লতাতনে খসুর গাছ চেষ্টা করছিলাম, একটা আসলে খসু মরি গেছে দেখতে পারা কিচ্ছু নাই, বাট আমি লাড়তাম না দেখি রিগরও হয়নি, বাট জানতাম না কি তৈব, বিকজ একটা একটা এক্সপেরিমেন্ট করছিলাম লাস্ট ইয়ার, আপনারা দেখছেন লতাতনে কীভাবে আমি খসুর গাছ করেছিলাম, তো দিস ইয়ার আমি একটা মাটিয়ার লাড়লাম না, তোলে কিচ্ছু তা খেতে হয়তো রিগরও হইতে পারে, বাট আমি লিভ ইট অ্যাজ ইট ইজ, আর এখানে ওই দৌকাগুলা সফা করছি, তো এইভাবে সম্পূর্ণ আমি আরও ক্লিয়ার করবো, ওই দেখো বাদাগুলা সফা করি আনত হয়েছে। এইভাবে বিমার সকল মাথার লালটাল সেটাই এখানে আপনার গ্রিন হাউস ক্লিন করার পরে আপনারা ইন এপ্রিল আপনারা হাউস প্লান্ট যেগুলো ইনডোর প্লান্ট করছেন ওগুলো আস্তে আস্তে এনে রাখতে পারবা, তো আমি রাখি দিব ইনশাল্লাহ, এগুলো গাছ উঠে গেছে, তো বিয়ার সকল আপনারা দেখতে পারছেন আমি গ্রিন হাউস সম্পূর্ণ কমপ্লিট করে দিছি ক্লিন করিয়া, দেখতে পাররা খুব সুন্দর করে ক্লিন করছি, দেখতে পাররা এইভাবে আপনারা ক্লিন করে নিবা, তখন আপনারা ইনডোরের যেটা প্লান্টস উড়ি কদু শিম ইত্যাদি টমেটো নাগামরিচ খাসামরিচ পেঁয়াজি বেগুন এগুলো সব কিনা সাই না রাখিতে পারবা, তো দেখতে পারলা। আর এখন দেখা আবর্জনাগুলা কিছু সোফা করবো, তো যাই আপনারা ওগুলাও পরিষ্কার করে না তৈবা গ্রিন হাউসের ভিতরে, আর আমি ওখানেও শেষ করে দিতাম সেইরাম পালা তাহকা সুস্থ তাহকা এই কামনায় বিদায় নিরাম আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।